হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। আমার নতুনের একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েছে, চা খাওয়া হয়ে গেছে আর মাও খেয়েছে, তারপর এই যে চলে এসেছি ঘরে। মায়ের কানে হচ্ছে একটু ওষুধ দিয়ে দিচ্ছি, কয়েকদিন যাবত ওই যে বললাম কানে ব্যথা হচ্ছে, তো তার জন্য যে ডাক্তার দেখি ওষুধ আনা হয়েছে, কানে ড্রপ দিয়েছে, ওষুধও দিয়েছে, আর ওই যে একটু হাঁটু ব্যথা ছিল, তো এখন যাই হোক ওষুধ খাওয়ার পরে একটু কমেছে আর কি। তো যাই হোক, এই যে ওষুধ দেওয়ার পরে মা হচ্ছে এখানে একটু শুয়ে আছে, তো বলছে হচ্ছে দিদি বাড়িতে যাবে, মানে আমার ননদের বাড়িতে। তো আমার ননদের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে চার পাঁচটা বাড়ির পরে আর কি, তো সেইখানে হচ্ছে যাবে। তো এই যে এখন উঠেছে আর কি, কিছুক্ষণ শুয়েছিল ওষুধ নেওয়ার পরে, তো এখন হচ্ছে পান বানিয়ে দিচ্ছি। এই যে মা হচ্ছে পান খেয়ে তারপর যাবে দিদি বাড়িতে, তো আমি একটু পৌঁছে দিয়ে আসবো। আর এই যে সকালবেলা আমার রান্নাবান্না রয়েছে, মানে মাহি তিতলি স্কুলে যাবে, ওদের জন্য টিফিন বানাতে হবে, আর আজকে ভেবেছি খিচুড়ি রান্না করবো। আর মাসি হচ্ছে বাইরে সমস্তটা গোছাচ্ছে খিচুড়ি রান্নার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে। তো তারপর এই যে মা এই যে পান খেয়ে নিলে, এখন হচ্ছে দিদি বাড়িতে যাবে, তো আমি বললাম চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। তো এখানে হচ্ছে মা কিছুক্ষণ বসে থাকবে, তো তারপর আমি বাড়ি এসে আবার এই যে রান্নাবান্না করবো আর কি। এই যে এগিয়ে দিতে যাচ্ছি এখন মাকে, তো এই যে দেখো উনুনটা এখন এই যে উল্টো করে তবে লেপতে হবে। দেখো বৃষ্টি বর্ষায় কী অবস্থা হয়েছে, এই যে হচ্ছে আমাদের উনুনের অবস্থা। কয়েকদিন বৃষ্টি হয়েছে তো আর উনুনে রান্না করা হয়নি, তো আজকে হচ্ছে মাসি এই যে লেপে দেবে, আর কত জ্বালানি রয়েছে এগুলো দিয়ে হচ্ছে রান্না করতে হবে। চলো এটা এদিকে রেখে আসি, রান্না হচ্ছে আজকে। তার জন্য এই যে মাসি কুমড়ো কেটে দিয়েছে, আমি হচ্ছে রান্না করবো। আর এই যে চাল নিয়ে নিয়েছি, আর এই যে হচ্ছে গোবিন্দভোগের চাল দেবো আর কি কিছুটা, তো খেতে ভালো হবে। আর এই যে হচ্ছে আলু, খিচুড়ির মধ্যে তো আলু থাকছে তাই না? তো চলো এই যে এগুলো গোছানো হয়ে গেছে, গ্যাসেই রান্না করবো। আর উনুনটা হচ্ছে এখন যদি লেপি তো রান্না করা যাবে না, তো তার জন্য লেপে দেবে, দুপুরবেলা ওটা রান্না হবে। আর এখন হচ্ছে গ্যাসে রান্না হচ্ছে। আর এই যে এইদিকে মাসিকে একটু দেখাবো খিচুড়ির জন্য মশলা করছে, এই যে আদা বাটা, জিরে বাটা, আর হচ্ছে যে কাঁচা লঙ্কা বাটা, তো এইগুলো হচ্ছে গোছাচ্ছে। তো চলো ওইদিকে গোছাতে থাকো, বাটাটা হয়ে গেলে আমি রান্না করব। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, আর এই যে মুগ ডাল দিয়ে খিচুড়ি করছি আজকে। আর মুগ ডালটা উপরে গেল, আর এই যে মুগ ডালটা হচ্ছে আগে থেকে একটু ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে। এই যে এই ডালটা হচ্ছে দেবো মুগ ডাল, এই যে ভেজে নিয়েছি, এখন বসাবো খিচুড়িটা। আর মাসি এই যে এদিকে উনুন লেপতে বসে গেছে, অনেকদিন হচ্ছে উনুনটা লেপা হয় না বৃষ্টি বর্ষা হয়েছিল বলে, তো এদিকে লেপছে আর আমি হচ্ছে রান্না করছি এদিকে। আর দেখো ডালটা তো ভাজা হয়ে গেছে, এখন এই যে হচ্ছে ফোড়ন দেবো, তেলটা দিয়ে দিয়েছি। এই যে খিচুড়িতে আমি ফোড়ন দিচ্ছি যে তেজপাতা, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর হচ্ছে পাঁচফোড়ন, আর সঙ্গে যাচ্ছে আদা। তো চলো ফোড়নটা দিয়ে দিই। আর এদিকে এই যে ফোড়নটা দিয়ে দিয়েছি, তারপরে যে আলু আর কুমড়োটা সুন্দর করে একটু ভেজে নিয়েছি, আর এর মধ্যে আদা বাটা, জিরে বাটা, এগুলো সমস্তটা দিয়ে দিয়েছি, মানে একসঙ্গে সমস্তটা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা হচ্ছে। আর ডালটা এই যে দিয়ে দিলাম, আর এখন যে মশলা মানে কাঁচা লঙ্কাটা একটু পরে দিচ্ছি আর কি, তো চালটাও দিয়ে দেবো এখন। এই যে চালটা দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা বাটাটা ছিল, তো এগুলো দিয়ে এখন সুন্দর করে একটু কষিয়ে তারপর হচ্ছে জল দিয়ে দেবো। এই যে এখন আমার খিচুড়ি রান্নায় যে কমপ্লিট হয়ে গেছে, আর সবার জন্য হচ্ছে বেড়ে নেব। আর মাই তিতলিও আজকে স্কুলে যাবে, তো এই যে খেয়ে হচ্ছে স্কুলে যাবে, তারপর সে টিফিনটা বানাতে হবে বলো সব থালে, আর ঠাম্মির জন্য বেড়ে নেবো যে তিনটে থালে হচ্ছে আগে বাড়ি, আর বাদ বাকিটা হচ্ছে গামলায় মিলে রাখবো। গরম আছে, দারুণ হয়েছে না, কালার কাজা হয়েছে না? এটার মধ্যে একটু আলু দিয়ে দিই, টমেটো,
আমার বাড়া হয়ে গেল, এবার হচ্ছে বিস্কুটে রেখে দেবো, আর মাহি আসবে টিউশন থেকে, ওকে চান তান করে রেডি করবো, তারপর খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো। তো চলো, এই যে হয়ে গেছে বাড়া, আর এই যে বাচ্চা রয়েছে এটা হচ্ছে গামলায় দিয়ে দেবো ঢেলে। এই যে মাইকে দিয়েছি খিচুড়ি আর হচ্ছে সঙ্গে ডিম ভাজা, আর ওই স্কুলের জন্য পুরো এখন রেডি হয়ে গেছে, তো খেয়ে দিয়ে হচ্ছে স্কুলে যাবে, ওকে এখন দিতে যাবো। তারপর মাহিকে আমি স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসছি, আর বাড়িতে এসে দেখি একটা বৈষ্ণব এসছে, তো এসে মামা বলে ডাকছিল, তো আমি তাকে হচ্ছে কিছুটা ভিক্ষা দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে আমরা খেয়ে দিয়ে নিয়েছি, আর মাহিকে স্কুলে যখন গাড়িতে তুলে দিয়ে এসেছিলাম তো আসার সময় একটু মাংসও নিয়ে এসেছি, তো আজকে দুপুরবেলা হচ্ছে আমাদের মাংস রান্না হবে। তো এনে হচ্ছে এই যে মাসিকে আমি দিয়ে দিয়েছি, তো তুমি মাংস ধুয়ে পরিষ্কার করে রাখো, আর হচ্ছে যে মশলাপাতি গোছাতে হবে তো ওইগুলো গুছিয়ে দাও, আমি হচ্ছে দুপুরে রান্না করব। তো আজকে ভাবছি এত গরম পড়েছে না কি বলবো, তো প্রচণ্ড গরম পড়েছে, তো ভাবছি আজকে যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছি, তারপর রান্নাবান্না করে তারপর হচ্ছে স্নান করতে যাব। তো এদিকে মাসি হচ্ছে সবটা গুছিয়ে দিয়েছে, তারপরে যে দেখো মাংসটা আমি রান্না করলাম, ভাত তো আগে থেকে হয়ে গেছে আর কি, তো তোমাদের দেখালাম, তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। তারপর আমি চান ধান করে এই যে চলে এসেছি ঠাকুরঘরে, তো ঠাকুরের বাসনপত্র সব আমি বের করে নিয়েছিলাম, আর ঠাকুরঘরটাকেও সুন্দর করে মুছে দিয়েছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে ঠাকুরঘরে আমার প্রচুর কাজকর্ম থাকে, আর বৃহস্পতিবারে হচ্ছে ঘট পাল্টাই আমরা। তো যাই হোক, এখন এই যে ঘটগুলো একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর বসিয়ে দিলাম, আর মা লক্ষ্মীর ঘরটাও পাল্টে নিয়েছি, তো মা লক্ষ্মীর ঘরটা যে স্থাপন করে দিয়েছি, আর এখন পুজোর কাজকর্ম সারবো। তারপর মারও ওইদিকে স্নান হয়ে গেছে, একটু জল গরম দিয়েছিলাম, মাও স্নান করে নিয়েছে। তারপর আমার এদিকে পুজোর কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর মাহিকে হচ্ছে আমি আনতে যাব। মাহির স্কুল হচ্ছে দুটোর সময় মানে ছুটি হয়, আর আস্তে আস্তে ও 2:20 বেজে যায়, আর আমার এই যে সমস্ত কাজকর্ম গোছাতে পুজো দিতে আমার আজকে 2:00 বেজে গেছে, তো এখন হচ্ছে আমি মাহিকে আনতে যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে তেমন আর কোনো ভিডিও করতেও ভালো লাগছিল না বলে ভিডিও করিনি, তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো, আবার কাল নতুন ব্লগ নিয়ে আসছি।